হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার রাজশাহী ব্লগ। আজ আমরা আমার মামনির নতুন ওভেন কেনা উপলক্ষে হুট করেই ভাবলাম রাতের ডিনারের জন্য চিকেন গ্রিল এবং নান রুটি তৈরি করে ফেলি। তো যেই ভাবা সেই কাজ, আমি এজন্য মশলা রেডি করতে লেগে গেলাম। আমি এখানে চিকেন বারবিকিউ মশলা, টক দই সাথে এখানে দিয়ে দিচ্ছি, লেমন কিউব, এগুলা দিয়ে ভালোভাবে মিক্স আপ করার পর পরিমাণ মতো লবণ অ্যাড করলাম। মিষ্টির স্বাদের জন্য অ্যাড করে দিব কিছুটা চিনি, এবং তার সাথে এখানে আমি 3-4 টেবিল চামচ সরিষার তেলও অ্যাড করে দিলাম। আমি এখানে আদা বাটা এবং রসুন বাটাও অ্যাড করেছি। চিকেনটাকে ভালো মতো ধুয়ে নিয়ে এরপর এর গায়ে যেটুকু পানি লেগে আছে সেটা ভালোভাবে মুছে ফেলার জন্য আমি একটা টিস্যু ব্যবহার করলাম। তারপর চিকেনটাতে ভালো মতো যেন মশলাগুলো ভিতরে ঢুকে যায় সেজন্য এটাকে আমি একটা ধারালো চাকু দিয়ে সুন্দর মতো কেটে কেটে নিলাম। চিকেনটাতে কিছুটা লবণ মিশিয়ে আমি ভালো মতো যাতে লবণটা ভিতরে ঢোকে সেজন্য একটু প্রিপেয়ার করলাম। এরপর আমি আমার তৈরি করা মশলাগুলো চিকেনে মাখিয়ে দিলাম। মশলা ভালোভাবে মাখিয়ে আমি এটাকে 3 ঘন্টার মতো সময় ম্যারিনেটের জন্য রেখে দিলাম। আমি ওভেনটাকে খুলে সুন্দর মতো সেট করে গ্রিলের জন্য যে রড আছে সেটাতে চিকেনটাকে বসিয়ে দিলাম। এই যে চিকেনটা এখন রডে ঝুলিয়ে দিলাম। এবার আমি চিকেনটাকে 40 মিনিটের জন্য কুক হতে দিলাম। 40 মিনিট পর এটাতে আমি আবার প্রয়োজন মতো মশলা অ্যাড করে কিছু সময় কুক হতে দিলাম। চিকেনটা রেডি হতে হতে মামুনি আমাদের জন্য নান রুটিও তৈরি করে ফেলল, এবং সুন্দর মতো যখন এটা কুক হয়ে গেল তারপর আমরা এটাকে সুন্দর করে পরিবেশন করলাম আমাদের রাতের ডিনারের জন্য। এভাবেই একটা আস্ত মুরগি আমরা আজ রাতে ডিনার হিসেবে খেয়ে ফেললাম।